বিশ্বের অন্যতম সর্বাধিক জনবহুল দেশ বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে দেশটির সরকার স্বাস্থ্যসেবার উন্নতিকল্পে উল্লেখযোগ্য কাজ করে চলেছে, যার মধ্যে মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য পরিচর্যা আপামর জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার এখন বেশি গুরুত্ব আরোপ করেছে। কিন্তু প্রচলিত লিঙ্গ বৈষম্য, শিশু বিবাহ ও অপরিণত বয়সের সন্তান প্রসব, অধিক পরিমাণে অপ্রশিক্ষিত ধাত্রী দিয়ে বাড়িতে প্রসব করানো, লিঙ্গভিত্তিক বিভিন্ন কুসংস্কার, দারিদ্রতা এবং প্রয়োজনীয় মুহূর্তে সঠিক তথ্যের অভাবে মা ও নবজাতকের স্বাস্থ্য অবনতির জন্য দায়ী বলে বিবেচিত হয়। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো কয়েক কিলোমিটারের মধ্যে মা ও নবজাতকের স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপযুক্ত জায়গা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর এই প্রকল্পটির কৌশলগত সহায়তা প্রদানকারী সংস্থা। প্রথমে আমরা 800 খানার মধ্যে 15টা করে দল করি, মা দল। এক একটা দলে 20 জন করে মা আছে। তো আমরা প্রতি মাসে একটা করে সেশন রাখি এবং বিভিন্ন বিষয় নিয়ে মায়েদের সাথে আলোচনা করি ভিডিও ক্লিপের মাধ্যমে। সেখানে আমরা গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী সেবা এবং প্রসব পরবর্তী সেবা নিয়ে আলোচনা করি। গর্ভকালীন আমরা 4 বার হাসপাতালে যাব, চেক আপ নেব, প্রসব করার পরে তারপরেও 4 বার আমরা সেবা নিব। আমার যখন প্রসব বেদনা উঠবে আমরা এমনও প্রিপারেশন নিচ্ছি যে আমার যখন প্রসব বেদনা আমরা বাসায় না থেকে স্বাস্থ্য ক্লিনিকে গিয়ে বাচ্চা প্রসব করব। আলাদা 329 ফ্যামিলি নিয়ে নিয়ে আলাদা মুই হাম গরঙর। আমি আলাদা বাড়ি বাড়ি জেনে যে এই হাউস হোল্ড ঘুরি হইলি সে ইয়ে নিয়ে আলাদা ট্যাবট ইয়ে ঘুরি গর্ভবতী শনাক্ত ঘুরি উড়াই তার আরে আমি স্বাস্থ্যকেন্দ্র ফাঁদি দিয়ে দিয়ে আগে ছবি দেখিয়ে দেখিয়ে মানুষকে বুঝাইতাম, কিন্তু সহজে মানুষ বুঝতো না। এখন ট্যাব দেওয়াতে ট্যাবে ছোট ছোট নাটক আছে, নাটকগুলো আমরা দেখাই। দেখানোর পরে মানুষ সহজে বুঝে, আমাদের কাজেরও অনেকটা হালকা হয়েছে, মানুষকে বুঝাইতে খুব তাড়াতাড়ি বোঝানোর সুবিধা হয়েছে। আমাদের গ্রামে অনেক বয়স্ক মহিলারা এ সম্পর্কে জানেন না, চেক আপ সম্পর্কে তারা কুসংস্কারের মধ্যে থাকেন। কিন্তু এই নাটকটার মাধ্যমে আমরা গর্ভবতী মাকে যে 4 বার চেক আপ করতে হয় সেটা সম্পর্কে খুবই ভালোভাবে জানতে পারলাম এবং 4 বার চেক আপ করা এবং পুষ্টিকর খাদ্য খেতে হয় সে সম্পর্কে আমরা জানলাম। কমিউনিটি পর্যায়ে আমাদের যে ফাদার্স ক্লাবগুলো আছে এই ক্লাবের পরিচালনা করার জন্য নীলফামা ডিস্ট্রিক্টে 118 জন পুরুষ স্বাস্থ্যকর্মী আছে। এই ক্লাবগুলি মূলত 20 জন সদস্য দ্বারা গঠিত এবং প্রত্যেকেই পুরুষ সদস্য। যে পুরুষ দলে যে আমরা কয়েকটি সেশন শিখিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনের 24 ঘন্টা কাজ, পুরুষ বাক্স, ব্যক্তি এবং বস্তু, নারী পুরুষ সম্পর্কিত রীতিনীতি প্রথা। আমরা আগে এলাকায় কুসংস্কারে জরাজীর্ণ ছিলাম, যে আসলে আমরা নিজেকেই মনে করতাম যে পুরুষেরাই সব। আমরা তাতে বুঝতে পারছি আসলে যে পুরুষেরাই সব নয়, নারীদেরও সমান অধিকার আছে। আমরা এ পর্যন্ত বিভিন্ন 16টা সেশনের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে এখন তারা তাদের গর্ভবতী স্ত্রীকে চেক আপের জন্য নিয়ে আসে, প্রসবের জন্যও নিয়ে আসে এবং প্রসব পরবর্তী চেক আপের জন্যও নিয়ে আসে। আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। গর্ভবতী মিলে যাতে হন দুগ্ন হয় সে হিতে আমার তো চোখ রাগা না, যাক এই ইনি আমি আগে খবর নবেদন টুকরো হলো এনে আমি অনেক কিছু শিখি পারলাম এবং জানি পারলাম এবং আমি বর্তমানে কোনো সিদ্ধুন জানিনি এবং অনেক সুখী আগে। সেই ক্লাবে যাওয়ার পর তার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন আসছে। সে এখন আমার ঘরের কাজে সাহায্য করে, আমার বাচ্চাকে সময় দেয়, আমাকে ক্লিনিকে নিয়ে যায়, আমার সাথে যায়। সে যদি কোনো কিছু করার কাজ উদ্যোগ থাকে সে আমার কাছে সাথে আলাপ আলোচনা করে, পরামর্শ করে। আগে এইগুলো ছিল না বিদায়, ফাদার্স ক্লাব আসছে বিদায়, এখন আমাদের ফ্যামিলিতে অনেক শান্তি আসছে। ডিজিটাল বাংলাদেশের পথে বাংলাদেশের অনেক অগ্রগতি থাকলেও চিকিৎসা ক্ষেত্রে এখনও অনেকটা পিছিয়ে আছে। বিশেষ করে রেফারেল যে কার্যক্রম সেই কার্যক্রমে এখনও সনাতন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। রেফারেল কার্যক্রমের শক্তিশালীকরণের জন্য এই প্রজেক্টের মাধ্যমে ম্যাটারনাল অ্যাওয়ারনেস রেফারেল ট্র্যাকিং সিস্টেম নামে একটি সিস্টেম চালু করা হয়েছে।
আমাদেরকে রোগী কমিউনিটি ক্লিনিক থেকে আমাদেরকে রোগী রেফার করতেছে এসএমএস এর মাধ্যমে। আর আমরা এখান থেকে যদি আমরা নরমালভাবে যদি সুষ্ঠুভাবে আমরা যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি যদি আমরা করতে না পারি তাহলে আমরা উপরে ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা রেফার করতেছি এসএমএস এর মাধ্যমে। আমাদেরকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে যাতে রোগী আমরা ঠিকমতো এসএমএস এর মাধ্যমে রেফার করে যাতে ডিস্ট্রিক্টে তারা সেবাটা পায়। প্রতিটি এলাকাতেই স্ব-উদ্যোগী নারীদের নিয়ে গঠিত হয়েছে সেলফ হেল্প গ্রুপ। তারা তাদের এলাকার গর্ভবতী নারীদের সর্বোত্তম স্বার্থে কাজ করছে। স্ব প্রকল্পের অবর্তমানেও তারা কাজ করে যাবে বলে অঙ্গীকারবদ্ধ। প্রকল্প শেষ আমরা ওদেরকে আমাদের রাজস্ব ফান থেকে একজন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণে নিয়োগ দেওয়া হচ্ছে। শুধু সেলফ হেল্প গ্রুপ নয়, প্রকল্পের কর্ম এলাকায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন যারা চেঞ্জ মেকার নামে পরিচিত এবং তারা নারী ও শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করছেন। চেঞ্জ মেকারের পাশাপাশি 8টি উপজেলার 13-19 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে তৈরি করা হয়েছে পিয়ার এডুকেটর। স্বাস্থ্যসেবার উপর প্রশিক্ষণ পেয়ে এরা নিজ নিজ এলাকার অ্যাডোলেসেন্টদের সাথে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করে থাকে। এছাড়াও 3টি জেলায় তাদের নিয়ে তৈরি করা হয়েছে উন্নয়নের জন্য নাটক বা থিয়েটার ফর ডেভেলপমেন্ট, সংক্ষেপে TFD। গর্ভবতী মায়েদের কি কি যত্ন নেওয়া দরকার, কিভাবে আমরা মা ও শিশু মৃত্যু হ্রাস কমাতে পারি, এই বিষয়গুলো যখন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারি এবং পরবর্তী সময় আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়ি উঠানে গিয়ে আমাদের নাটিকার মাধ্যমে সেই বিষয়গুলো উঠানোর চেষ্টা করি। আমি এই নাটক করতে আলাদা সমাজ ও মানুষজনের সচেতন করি পারতে তারা যাতে স্বাস্থ্যকেন্দ্র জেনে যে প্রস্তাব করানো ভালো। এই নাটকটা দেখে শিখলাম যে বাচ্চা বাড়িতে ডেলিভারি করা যাবে না, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ডেলিভারি করতে হবে, তাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। আমার 3টা দল আছে, 3টা দলে 15 জন করে আছে। আর আমি আমার একটা বই হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়ার এডুকেটর ম্যানুয়াল। এখানে আমার হচ্ছে 18টা অধিবেশন আছে, তাদের সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি। যখন এই মিটিংটা ছিল না, মানে এই বিষয়ে কোনো প্রকল্প ছিল না, তখন এই গ্রামের লোক অনেক সমস্যায় জর্জরিত ছিল, না বুঝে না শুনে অপনীত বয়সে মেয়েদেরকে বিয়ে দিচ্ছে এবং মেয়েরা অপনীত বয়সে বিয়ে হওয়ার ফলে সন্তান জন্ম দিচ্ছে এবং সন্তান জন্ম থেকে অনেক মা এবং বোন মৃত্যুবরণ করছে। আমি ল্যাম্প প্ল্যান্টস প্রজেক্ট থেকে GRAF ট্রেনিং পাইছি। এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমি জানতে পারছি যে আমরা যদি 2 ভাই বোন থাকি তবে আমার পরিবার থেকে যদি আমাকে 5 টাকা দেওয়া হয় তো আমার বোনকেও 5 টাকা দেওয়া হবে। স্ব প্রকল্পের কর্ম এলাকায় রয়েছে অ্যাডোলেসেন্ট কর্নার, যেখানে নিয়মিত কিশোর কিশোরীদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে আলাপ আলোচনা হয়ে থাকে। স্বাস্থ্যপাত বলে আমাদের এই ঋতুস্রাবটা কোনো সমস্যাই ছিল না, কিন্তু আমরা বলি যে এই ঋতুস্রাবটা অনেক একটা সমস্যা। স্বাস্থ্যকেন্দ্রে এসে আমরা স্বাস্থ্যপাতের সাথে অনেক বিষয়ে কথা বলি। সকলকে প্রাণ খেলা শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি মা ও শিশু মৃত্যুরোধ এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুস্থ মা সুস্থ শিশু সুন্দর আগামী। আমাদের বরগুনা সদরে 458টা পিয়ার এডুকেটর গ্রুপ রয়েছে, যারা বিভিন্ন সময় এই কমিউনিটি রেডিও একসঙ্গে শুনেছে এবং প্রতি মাসের প্রথম মঙ্গলবার রাত 7:45 এই কমিউনিটি রেডিওর আমাদের যে অনুষ্ঠান ছিল এটার মাধ্যমে জনগণ শুনেছে এবং এই বরগুনা এলাকায় স্বাস্থ্যসেবা বৃদ্ধি পেয়েছে বলে আমরা এটা মনে করি। লোকবিতার 8 দিন প্ল্যান মা শিশু নিয়ে যে অনুষ্ঠানটা হয় সেটা আমরা শুনি, এরপরে আমরা সচেতন হয়েছি, তারপরে ক্লিনিকে যে গিয়ে আমরা স্বাস্থ্য সেবা নিচ্ছি। পাঞ্চুর উপজেলায় কাজ করতে গিয়ে যে 46টি কমিউনিটি সেভিংস গ্রুপ আমরা করার উদ্যোগ গ্রহণ করেছি, প্রাথমিক প্রেক্ষাপটে এবং পাইলটিং প্রকল্প হিসেবে আমরা 20টি কর্ম এলাকায় 20টি কমিউনিটি
কমিটিতে ব্যালেন্স সেভিং করে আমরা এখানে সম্পন্ন করছি। তার মধ্যে নারীদের ক্ষমতায়ন এবং তাদের পরিবারের যে কেউ শিক্ষা, স্বাস্থ্য বা স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা কোনো সেবা থেকে যেন তারা কোনো টাকা পয়সার সমস্যার কারণে যেন তারা বঞ্চিত না হয় সে বিষয়ে আসলে তাদেরকে উদ্যোগী করার জন্য এই ব্যালেন্স সেভিংস কার্যক্রম বা গ্রামীণ সঞ্চয় দলটা গঠন করা হয়। ইপসাস প্রজেক্ট লৈ মানে স্বাস্থ্যভূমির মাধ্যমে আমি এই শ্রমিজীব গঠন করছি। তাই সে শ্রমিজীব অলদে আমি সপ্তাহ সপ্তাহে মানে ঠেঙা সঞ্জয় ঠেঙা তুলি ইপসা বুজনী নজে দগো আর হিজুজনী হয়েক বজর থে দ আমি আর হিজু উন্নতি করি ভাত ইউ ইপসাব গেলে ইউ আমি মানে আর চেষ্টা আর এবং হিজু সুমিজীব নমাইব। গ্রামীণ সঞ্চয় দলের সদস্যরা ক্ষমতায়িত হয়েছে এবং পুরুষরাও কিন্তু তাদের এই কার্যক্রমকে প্রশংসা করেছেন এবং পুরুষরা তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। প্রতি 5,000 জন লোকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের রয়েছে কমিউনিটি ক্লিনিক। শো প্রকল্পের কর্ম এলাকায় 233টি ক্লিনিকের একটি করে কমিউনিটি গ্রুপ রয়েছে, যারা ওই এলাকার মানুষকে ক্লিনিক থেকে সেবা নেওয়ার জন্য ও তহবিল সংগ্রহ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। 17 জন আমরা এই কমিটিতে কিন্তু আছি। তা আমার এলাকার লোকজন, আমি, আমার কমিটির লোকজন, তারপর গণ্যমান্য ব্যক্তিরা আমরা সবাই মিলে সহযোগিতা করব যেন এই ক্লিনিক বন্ধ যেন না হয়। আর আমরা চেষ্টা করব কিভাবে যেন আমরা এই ক্লিনিকটা ধরে রাখতে পারি। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ম্যানেজমেন্ট কমিটিতে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এলাকার নারীদের অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেন্ডার অসমতা দূরীকরণে শো প্রকল্পের এটি একটি অন্যতম সাফল্য। আমাদের প্রতি মাসে একবার করে ব্যবস্থাপনা কমিটির মিটিং হয় USNFWC-তে। এখানে সভাপতি হিসাবে আছেন চেয়ারম্যান মহোদয়, কিশোর কিশোরীরা আছে এবং আমরা যারা এই প্রতিষ্ঠানে চাকরি করি USNFWC-তে কর্মরত আছি আমরাও থাকি। আমরা সবাই মিলে এই মিটিংটা বসে যে ক্লিনিকে কি দরকার হবে, মানে ওষুধপাতি ঠিকভাবে বিতরণ হচ্ছে কি না। শো প্রকল্প 71টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 24/7 নিরাপদ প্রসব সেবা দেবার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মানসম্পন্ন প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী সেবা এবং প্রসবোত্তর যত্ন, প্রয়োজন ভিত্তিক সংস্কার ও প্রয়োজনীয় উপাদানের সরবরাহ করা ছাড়াও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে সহায়তার জন্য প্রতিটি কেন্দ্রে 2 জন করে কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্টস বা প্রশিক্ষণপ্রাপ্ত CSBA নিয়োজিত রয়েছেন। এই সেবা কেন্দ্র এবং জনগণের মধ্যেই একটা নেটওয়ার্কের প্রয়োজন ছিল, একটা স্ট্রং রেফারাল সিস্টেমের প্রয়োজন ছিল, জনগণ যাতে যখনই যাবে এই সেবাটা যাতে পায়। তাহলে এই সাইড থেকেও তারা কিছুটা কাজ করেছেন এবং সেখানে একটা নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা করেছেন। ভ্যানের মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে আমার ফোন দেয়, আমি যা নিয়ে আসি। আবার বাচ্চা প্রসব হয়ে গেলে আমরা ফির ডেলিভারি মাকে সুন্দরভাবে নিয়ে যায় বাসায় পৌঁছে দিই। প্রকল্পটির কর্ম এলাকার কোনো নারী যাতে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা থেকে বঞ্চিত না হয় এজন্য প্রকল্পটি তার সেফটি নেট প্রোগ্রাম থেকে নারীদের, বিশেষত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের নারীদের প্রসব করানোর জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকে। প্রকল্প কিন্তু আমাদের 19 সালের শেষ হয়ে গেছে, 19 সালের এই প্রকল্প চলে যাওয়ার পরে আমাদের কী হবে ইউনিয়ন, এই জন্য আমরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র থেকে ম্যানেজমেন্ট কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মহৎ প্রধান সবাই দাতার কাছ থেকে, ডোনারদের কাছ থেকে আমরা টাকা সংগ্রহ করে একটা ফান্ড ক্রিয়েট করি, পরবর্তীতে একজন CSBA নিয়োগ দেই এবং আয়া নিয়োগ দেই, একজন ভ্যান চালক নিয়োগ দেই, যাতে ল্যাম্প সুপারকপ চলে যাওয়ার পর আমরা যেন এটা ধরে রাখতে পারি। এভাবেই সরকারের টেকসই উন্নয়ন প্রবৃদ্ধির লক্ষ্যে শো প্রকল্পটি লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিশু বিবাহ বন্ধ সহ নবজাতক ও মাতৃ মৃত্যুহার হ্রাস করে বাংলাদেশ সরকারের সহায়ক হিসেবে বিশেষ ভূমিকা রেখেছে।